গুড মর্নিং, 3 তারিখ বুধবার। দেখো রান্না বান্না পটল ভেজেছি শুধুমাত্র। আর এই দেখো এটা কি বলতো, কাঁচকলা আলুতে ঝোল, একটু বেসনের বড়া দিয়ে, আর কিচ্ছু করছি না। ওদের বাবাকে একটু অফিসে যেতেই হবে, আর বড় মেয়েও স্কুলে যাবে, এখন টিউশনে গেছে। তো দেখি ওর বাবার সাথে আমি একটু চলে যাব, কারণ শরীরটা ভালো নেই। তো দিদি ভাই তুমি স্কুলে ছিলে, আমরা বেরো বেরো করেছি, বাবার সাথে গেছিলাম, এটা বলবে। ওরম ওরম করলে বসা পড়াম, ওরম করতে হয় কি? এটা দেখো টলিগঞ্জ, দেখো মহানায়ক উত্তম কুমারের মূর্তি। এখানেই মেট্রো, টলিগঞ্জের মেট্রো, আর ওই পেছন দিকে আবার টেকনিশিয়ান স্টুডিও আছে কাছাকাছি। এখানে ট্রাম ডিপো, টালিগঞ্জ ট্রাম ডিপো, এখানে যেখানে ভিডিওটা, এই যে জায়গাটা, আমি আগেও একা একা অনেকবার গেছি বাসে টাসে, আমি তো একা একা বেরোতাম, এখন একটু বেরোনো কম হচ্ছে এই আর কি। ওই দুষ্ট দেখো ওর বাবাকে অফিসে নামিয়ে দিয়ে, ওখান থেকে কালীঘাট খুব একটা দূর নয়, ওই জন্য ওকে নামিয়ে দিয়ে দেখো এরপরে আমি আর আমার ছোট মেয়ে যাচ্ছি আর কি মন্দিরে। একদম মন্দিরের কাছেই তো গাড়ি রাখার জায়গা নেই, মানে একটু আগে দাঁড়িয়েছিল, আমরা হেঁটে হেঁটে আমি আর আমার ছোট মেয়ে মন্দিরে চলে গেলাম এই আর কি। এখন তো ওখানে কাজ হচ্ছে কালীঘাটে, যারা জানে তারা তো জানে ওখানে রাস্তা টাস্তা ভেঙে নতুন করে সুন্দর করে হচ্ছে, এখনো তো রেডি হয়নি সেই জন্য আর কি, চারিদিকে ভেঙে টেঙে এরকমভাবে আর কি পরিস্থিতি। ভালো হতে তো সময় লাগবে। এই দেখো আমার ছোট মেয়ে সামনেই বসবে, ওর বাবার সিটে দেখো একা বসে আছে, ওর বাবাকে নামিয়ে দিলাম আমরা। এ দেখো আমি বললাম পেছনে আয়, ও তো কথা শোনে না। এ দেখো কালীঘাট আমরা ঢুকছি হেঁটে হেঁটে, গাড়ি তো আগে দাঁড় করিয়ে দিতে হয়, মানে ওখানে জায়গা তো হলো না, আমি বললাম তুই দাঁড়া এখানে, আমি আর ও গিয়ে পুজো দিয়ে আসছি। ও বলছে ঠিক আছে বৌদি, আর আমরা দুজন চলে গেলাম। হ্যাঁ চলো আমি তো আসছি, চলো চলো, এখানে গাড়ি ঘোড়া নেই, অত চিন্তার কিছু নেই, চলো যেহেতু যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটাতে তো গাড়ি ঘোড়া সাইকেল টাইকেল বাইকের এরকম লোকেরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, তো সেই জন্য আমি বললাম তুমি হাতে ধরে হাঁটতে হবে না, তুমি আমার সামনে সামনে এগো, আমি পেছন পেছন যাচ্ছি। আমি ভিডিও করছিলাম, আর ও সামনে থাকলে আমার চোখে রাখতেও সুবিধা এই আর কি। তো এই যে রাস্তাটা দিয়ে এবার আমরা মন্দিরে ঢুকছি, দেখো ঢুকবো আর কি, ওদিকেও মন্দিরের পাশাপাশি ও গেট ফেট এসব অনেক কাজ হচ্ছে। দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এই যে এদের ভেতরে, ভেতরেও ভিডিও করেছি কিন্তু একেবারে ভেতরে ভিডিও তো করা নিষেধ, মানে যেখানে মন্দির, আর ওখানে পরিস্থিতিও নেই গো ভিডিও করার, যে পরিমাণ ভিড়, আর ওখানে তো দাঁড়াতে দেয় না। এই দেখো লাইন, দেখেছো লাইন, এ দেখো
এই যে মন্দির, বহু পুরনো মন্দির, বাইরের দিক থেকে কাজ হচ্ছে দেখলাম, অনেকদিন কাজ হয়নি। দেখো মন্দির চত্বরে এই কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য ভিডিওটা করলাম। আর বলে না যে কেউ কোনো জিনিস যদি দেয় আর ফিরিয়ে নেয় তো কালীঘাটের কুকুর হয়, একটা কথা বলে না। দেখো এটা কথাই আছে আর কি। তো এই দেখো দুটো কুকুর দেখো চত্বরে ঘুরে বেড়াচ্ছিল, তো ভিডিও করলাম। মাম তাকাও, মাম তাকাও, কপালে কি আছে এদেরকে দেখাও। পুজো দিয়েছো, পুজো দিয়েছো, চলো এই যে এটা দিয়ে এলাম, একজন একজন করে যাওয়া যাবে। এইবার দেখো আমরা পুজো দিয়ে তো চলে এসেছি, তারপরে আমরা ওকে মিস কল করলাম যেহেতু অফিসে আছে। ওকে স্যার বলেছে যে তুমি পারলে এক ঘন্টার মতো এসো, শরীরটা অতটা ভালো নেই, যেহেতু মান্থলি মিটিং আছে, তুমি এক ঘন্টার মতো এসে চলে যাও, আর মেট্রো ফেট্রোতে এসো না, গাড়িতে এসো, যাতে করে তোমার কোনো মানে অসুবিধা হলেও ড্রাইভার সাথে থাকবে, এই জন্য স্যার ওটা বলেছে। তো আমরা পুজো দিয়ে তো চলে গেছি, তখন গাড়িতে তো বসে থাকতে পারবো না বাচ্চাকে নিয়ে, কেন কি আমার বাচ্চারা দুরন্ত। আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম, এই যে মন্দিরটা খুব সুন্দর একটা মন্দির কাছে, এই যে তো আমি আর আমার ছোটো মেয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, যেহেতু রোদ্দুর ছিল না সেহেতু একটু সুবিধা হচ্ছিল। পরে কি করলাম আমরা দেখো, পরে তো বাবাকে ফোন করলাম, ফোন করে বললাম যে তুমি কি তাহলে এখন থাকবে, তখন ও বলছে হ্যাঁ আমি যখন এসেই গেছি তখন একটু থাকি। তখন আমি বললাম তাহলে এক কাজ, তখন ও বললো যে তুমি তোমরা গাড়িটা নিয়ে চলে যাও, আমি মেট্রোতে বাড়ি ফিরে যাব। তখন আমি আর আমার ছোটো মেয়ে দেখো বাড়ি চলে এলাম, আর পরে বিকেলবেলায় ওর বাবা মেট্রোতে করে বাড়ি চলে এলো, এই আর কি। শরীর তো ভালোই ছিল আর কি। দাঁড়াও দেখি এখন, ও এখন বাজে 2:15, এক্স্যাক্টলি 2:15 বাজে। আমরা এলাম, আমি আর ছোটো মেয়ে এলাম, আর ওদের বাবা অফিসে গেছিল, তো মানে কি অফিসে ওর আজকে যাবার ছিল না, শরীরটা সেরকম ভালো ছিল না বলে, তো ওদের স্যার বললো এক ঘন্টার জন্যে হলেও এসো, তো সেই জন্য আর কি ও অফিসে গেছিলো। তো অফিসের খুব বেশি দূর নয়, অফিস থেকে কালীঘাটের মন্দির খুব একটা দূর নয়, তো আমরাও গেছিলাম সাথে। ফেরার পথে ও জমে গেছে ওখানে অফিসে, বললো আমি মেট্রোতে করে চলে যাব, ভালোই আছি, অসুবিধা নেই, মানে 1.5 ঘন্টা পরেও ও ফিরলো না আর কি, বললো তোমরা বাড়ি বাড়ি চলে যাও, আমরা বাড়ি চলে এলাম, এই আর কি। তো আমার বড় মেয়ে স্কুলে গেছে, বড় মেয়ে স্কুল যাওয়ার পরে আমরা স্নান খাওয়া দাওয়া সব করে আর ইয়ে গেছিলাম, গেছিলাম আর কি কালীঘাটের মন্দিরে পুজো দিলাম আর ফিরে এলাম এখন 2:15 বাজে। ওদের বাবা সন্ধেবেলায় মেট্রোতে করে ফিরবে, গাড়ি নিয়ে আমরা চলে এলাম, এই আর কি। তো এই হচ্ছে কথা, আমার বড় মেয়ে এখন স্কুলেই আছে, ওর তো বিকেলবেলা স্কুল ছুটি হবে। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই, কেমন বাই। এই দেখো আজকে কত তারিখ যেন বাবা, আজকে বুধবার 3 তারিখ, ও বাবা এটা খুলছে নাকি, এই দেখো এর ভেতরে দেখা যাবে কি করেছে জানো, এর মধ্যে তেল বেরিয়েছে কিন্তু তেল আমি মোটে দিইনি বেশি, গাজর আলু
বলে দিচ্ছি, একটু অল্প তেল দিয়ে তেলের মধ্যে কারি পাতা দিয়েছি আর আদা দিয়েছি, তারপরে আলু আর গাজরটা একটু ভেজেছি, ভেজেছি মানে দু চারবার নেড়েছি, তারপরে চিকেনগুলো দিয়ে দু চারবার নেড়েছি, দিয়ে নুন গোলমরিচ জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। প্লেন স্যুপ, এটার সাথে আমরা দুটো করে রুটি খাবো আজকে। দেখো এই বাটির মধ্যে নেবো দুটো, একটা যার যার যা ইচ্ছা আর কি। তবে আমরা সন্ধ্যে টিফিন করে নিয়ে একবারে ডিনার করছি, এ দেখো সেই জন্য বড়ো বড়ো বাটি নিয়েছি, খুব স্মুল লাগবে বাবা সবার। আর দুটো কি একটা রুটি যে যা পারবে খাবে, এই স্যুপ খাবে আজকে, এটাই ডিনার। দা একটু তুলে দেখিয়ে দি হাতে কেমন হয়েছে, এরকম করে দেখা যায় না তাই না বাবা? এই এই যে ধরো তুমি তুমি একটা দিই প্রতিদিন, কিন্তু তুমি ওই লাইটটা ইয়ে করে দাও বাবা, বুঝেছো? এরকম একটু বেশি করে আর কি স্যুপ সবই খাবো আমরা রুটির সাথে। আছে কাঁচা লঙ্কা, নুন, আদা আর গোলমরিচ, ব্যাস কারি পাতা দিয়েছিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সববার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন, বাই।